বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নামের একটি ছোট্ট তালিকা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম, কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। যেমন প্রাণীদের নামের একটা তালিকা এবং সেই সমস্ত প্রাণীদের কী কী রেচন অঙ্গ রয়েছে তাদের একটা ছোট্ট তালিকা। তো চলো স্টার্ট করছি আমরা কথা না বাড়িয়ে। যেমন প্রথমে এখানে যে বিষয়টা রয়েছে সেটা তোমার হচ্ছে গিয়ে কী বলতো, প্রথমে যে রয়েছে মানুষ, মানুষের রেচন অঙ্গ কী কী? বৃক্ক, ফুসফুস, যকৃৎ, ত্বক, এগুলোর সাহায্যে মানুষ তার মানে অপর মানে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে, অপ্রয়োজনীয় পদার্থগুলোকে শরীর থেকে ত্যাগ করে। অ্যামিবা এর রেচন অঙ্গের নাম সংকোচী গহ্বর বা প্লাজমা পর্দা, প্লাজমা পর্দা। স্পঞ্জ বা হাইড্রা এর গম তোমার হচ্ছে রেচন অঙ্গের নাম দেহতল। কেঁচো বা যোগ এদের তোমার হচ্ছে রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। ফিতাকৃমি বা প্ল্যানেরিয়া এর গম তোমার হচ্ছে রেচন অঙ্গের নাম ফ্লেমকোষ। আরশোলা বা গঙ্গাফরি এর রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা। চিংড়ি এর রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। তারপরে কী আছে বলতো, তারপরে তোমরা বলতে পারি অ্যাসকারিস এর রেচন অঙ্গের নাম রেনেট কোষ। ঝিনুক এর রেচন অঙ্গের নাম কোবেরের মানে কেবারের অঙ্গ, কেবারের অঙ্গ। তারামাছ এর রেচন অঙ্গের নাম অ্যামিবোসাইট কোষ। শামুক এই রেচন অঙ্গের নাম বোজেনাসের অঙ্গ। তারপর হচ্ছে মাকড়সা বা কাঁকড়া বিচি এর রেচন অঙ্গের নাম ককসাল গ্রন্থি। ব্যাং এর রেচন অঙ্গের নাম বৃক্ক ও ফুসফুস। মাছ এর রেচন অঙ্গের নাম ফুলকা ও বৃক্ক। এবং এম্পি অক্সাস এর রেচন অঙ্গের নাম সোলানোসাইট ইত্যাদি। এই ছিল আজকের ছোট্ট আপডেট, তোমরা এগুলো কনসাল্ট রাখো, কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এখান থেকে প্রশ্ন আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।